আমরা এখন তাহিয়া আছে সাথে আমাদের আমরা এখন যাচ্ছি গণভবন হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিফুল লাইফ অফ ওয়াজেদা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমার ভিডিওগুলো দেখছেন আমার আজকের ব্লগটা হচ্ছে লাবিবার পার্টি এটা লাবিবার পরীক্ষার শেষ কারণে একটা পার্টি বাসায় ছোটখাটো লাবিবার বন্ধুদের নিয়ে আর বন্ধুর মাদের নিয়ে তো আমরা এখন যাচ্ছি হলো গণভবনে গণভবনে আমরা যাচ্ছি লাবিবার এক বন্ধুর বাসায় তাসনিয়া দুই নম্বর আমরা এখানে চলে আসছি জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এটা ফ্রেশ বেয়ে বাইরের মতো টেস্টি না ছ আমরা ঢুকছি গণভবনের ভিতরে তো এখানে চলে আসছি ওর নাম কি সুন্দর বেবি তাইহান এই যে খুব চঞ্চল স্বভাবের খুব মন ভালো মনের একটা মেয়ে লাবিবার খুব বন্ধুত্ব লাবিবার সাথে আমরা চিটাগং এ ছিলাম তখন আমরা অনেক ঘুরেছি ওদের সাথে এটা ওদের বাসার সামনে গণভবনের ভিতরে এখানে ওরা একটু মজা করছে সাথে লাবিবার একজন কাজিন আছে তাহিয়া তো আমরা ওখান থেকে চলে আসছি বাসায় এখন বাসায় বসে মুভি দেখবে লাবিবা আর তাহিয়া মুভি সার্চ করছে টেলিভিশনে ইউটিউবে সার্চ করছে আজকে লাবিবার পার্টি ঘরটা একটু সাজিয়েছি লাবিবার পরীক্ষা শেষ হলে একটা পার্টি করে এরকম সাজিয়ে দিচ্ছে পার্টি করে করে পছন্দ করে বন্ধুদেরকে নিয়ে খুব মজা করে ওরা মুভি দেখছে একটা সম্ভবত এটা হরর মুভি তো আমি রান্না করছি হলো গরুর মাংস এখানে গরুর মাংস আমি একসাথে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি যেহেতু বাসার পার্টি লোকজন আসবে খাওয়া দাওয়া হবে সেই জন্য একটু বেশি রান্না করছি আর এখানে আমি পায়েস রান্না করব জাল দিচ্ছি এদিকে লাগিয়ে পড়া হরর মুভি দেখছে লাবিবা আর অনেকদিন বন্ধুদের নিয়ে পার্টি করে না পরীক্ষা ছিল কারণে পড়ালেখা করতে হয়েছে বাসা থেকে বের হতে পারে নাই কাউকে ডাকতে পারে না এই
লাভিবা আমার বন্ধুদের ভালোবাসে বাসায় ডেকে পার্টি করতে পছন্দ করে আমি আজকে আমার রুমটাও একটু সাজিয়েছি একটু গুছিয়েছি অন্য দিনের থেকে আমার পায়েসটা হয়ে গেছে আমি পায়েসটা গুড় দিয়ে আর চিনি দিয়ে রান্না করেছি গুড় চিনি দিয়ে রান্না করেছি খেজুরের গুড় আমি এখন বিরিয়ানি রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম আমার ইচ্ছা দুই বন্ধুর সাথে চ্যাট করবে না এই করো প্লিজ আচ্ছা আমরা যেটা তোমার নাম কি আমার নাম মে বল মে বলো না প্লিজ আমার নাম তো সঞ্জিতা মুবাশিরা পছন্দ করে শান্তি করো শান্তি লজ্জ বেশি বসে যথেষ্ট না আমার জয় কেউ গেস করতে পারে আমি তো উইন হবো বাচ্চাদের জন্য মিল্কশেক বানিয়েছি মিল্কশেকটা খেলো স্নোম্যান নাইট গেস করতে পারে না ওরিও মিল্কশেক জানা না ওরা তাহিয়ার পছন্দ করে আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি এখানে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি আর এখানে গরুর মাংস রান্না করলাম হয়ে গেছে সব খাবার দেখি ক্লোজ ক্লোজ মিথিলা মিথিলা কি লম্বা তাই না দেখো ওর কি ধরো তো মিথিলা মিথিলা ধরো ধরো কাদে ধরো দেখো
বাকি সব গেস্ট চলে গেছে, এখন এরা দুজন মিলে মজা করছে। দেখে কেমন লাগছে বলবেন, কমেন্টস করে জানাবেন। আর আমাদের পার্টি শেষ, এখন আমরা তিনজন শুধু বাকি আছি, আর সবাই চলে গেছে। আমরা খুবই টায়ার্ড, তো এখন আমরা ঘুমাবো। এই ব্লগটা শেষ করছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।